কিছু লোক শুধু কোরআন মানে হাদিস মানে না, এরা মুসলিম নয়। এরা যারা আহলে কোরআন হাদিস মানে না, শুধু কোরআন মানে, কোরআন কি দিয়ে মানবে? আল্লাহ বলছেন যে তোমরা দুটা তিনটা চারটা করে বিবাহ করো, তো কিভাবে করবে বিবাহ? এমনি বলবে তুমি আমার বউ? এগুলো সব শয়তানি। যারা শুধু কোরআন মানে হাদিস মানে না, তারা মুসলিম নয়। না, কোরআন মানে না এ কথাই ঠিক, কেননা কোরআন মাজিদে আল্লাহ বলছেন যে রাসুল যা আদেশ করেছেন তা মানো, রাসুল যা নিষেধ করেছেন তা বর্জন করো। ও তো আল্লাহর আদেশ। তাহলে রাসুল কি আদেশ করেছেন, কোথায় পাবে হাদিস? না হলে একেবারেই বকাঠে তিন নম্বর শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, মূর্খ, অশিক্ষিত কোথাকার। কিভাবে আপনি বলেন যে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে? না, ফাইজলামি করার জায়গা পান না, গাঁজা খেয়ে দিন কাটান।